আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, আর তার জেরে পানীয় জল ও ইলেকট্রিক না থাকায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লক অফিসের সামনে মঙ্গলবার জলের কলসি এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। জানা যায়, আমফান ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 7 দিন ধরে, ফলে গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। তাই পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা সচল করতে এদিন এলাকাবাসীরা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।